নবী রহমাতুল্লিল্লাহ আলামিন বলছেন, কারো যদি রবের সাথে কথা বলতে বড্ড ইচ্ছা করে সে যেন কোরআন তেলাওয়াত করতে বসে যায়। সুবহানাল্লাহ। এবার সেই কোরআন তেলাওয়াত নামাজের ভিতরে আছে? নামাজের ভিতরে আছে। এই যতগুলা জিকির আছে সবচেয়ে বড় জিকির বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নির্যাস বলা হয় আল্লাহু আকবার। এবার নামাজটা আপনি দেখেন আল্লাহু আকবার দিয়ে শুরু করা হচ্ছে। সুবহানাল্লাহ। এই নামাজকে যদি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, দেখবেন এটার ভিতর আল্লাহ এমন সিস্টেমেটিক ভাবে নিয়ামত দান করে দিয়েছেন, দুনিয়ার জন্য কল্যাণ, পরকালের জন্য কল্যাণ, মানব জীবনের জন্য কল্যাণ, পরিবারের জীবনের জন্য কল্যাণ, আত্মারও কল্যাণ, মনেরও কল্যাণ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইয়া নামাজ ছাড়া যাবে না? এখন আপনি বলবেন আমি তো আসলে নামাজ পড়ার ইচ্ছা আছে কিন্তু পারি না, এই কথাটা আপনি বলবেন সময় নাই। একটা কথা মনে রাখবেন, সময় আপনাকে দিয়েছেন কে? আল্লাহ। আপনি বলছেন আল্লাহর জন্য সময় নাই, যিনি আপনাকে সময় দিয়েছেন আপনি ওনার জন্য সময় পাচ্ছেন না, তাহলে কি হলো বিষয়টা? এটা বিয়াদবির পর্যায়ে চলে যাচ্ছে না? এটা কখনো বলবেন না যে সময় নাই, এটা কখনো বলবেন না, এটা মারাত্মক রকমের একটা বিয়াদবি, হয়তো আমরা খেয়াল করি না। রব বলে যে সময় আমি দিলাম তোরে, তুই আমার জন্য সময় পাচ্ছিস না, তো বড্ড বিয়াদবি, বড্ড বিয়াদবি। মনে রাখবেন নামাজ কোনো কারণে যদি পড়তেও না পারেন, এটার জন্য যেদিন আপনার মনে ব্যথা লাগবে, আফসোস লাগবে নামাজটা পড়তে পারি নাই, মনে করবেন যে আপনি নামাজি হওয়া শুরু হয়ে গেছেন। নামাজ পড়ার জন্য, পড়তে না পারার জন্য যখন আপনি অন্তরে খারাপ লাগা ফিল করবেন, বুঝে নেবেন আপনার নামাজ আপনার জন্য আস্তে আস্তে নিয়ামত হওয়া শুরু হয়েছে, নূর হওয়া শুরু হয়েছে। কিন্তু নামাজের টাইম চলে যাচ্ছে আপনার কোনো খবর নাই, খবরই নাই, কোনো ফিলেই নাই, তাহলে আপনাকে একটু ব্রেক লাগাইতে হবে জীবনে, জীবনের গাড়িতে একটু ব্রেক লাগার দরকার আছে। আমি আর দীর্ঘায়ু করবো না, শরীর বিশেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন ওরা যথেষ্ট আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে এই মাহফিলটা সাজিয়েছেন, আগামী বছর এই মাহফিলটা হোক আপনারা চান? কি বলেন আপনারা? আর একটু জোরে বলেন, আজি এন্ডে যদুন এলাকাবাসী হবরবাসী আসুন, হত যে খুশি, এন্ডে যাইলে বুঝিবে দাও ভাই, এত হবে দাও প্রত্যেক দিন ঘর। আচ্ছা বেশিরভাগ মা হবরস্থান কিউডা হদি হয় হন না ওনারা হন এদিন জায়গা থাকতে মসজিদে ডাহ দি গিলে অর্ধেক ওই নামাজের ছায়া এবে হয়ে গেল। আমার একটা জিনিস বড় ভাবায় এবং খুব আফসোস লাগে, আমরা যারা দুনিয়াতে সিজদা দেওয়ার সামর্থ্য সুযোগ রাখি, আমরা সিজদা দেওয়ার জন্য সময়ই খুঁজে পাই না। একটু কল্পনার জগতে গিয়ে চোখটা বন্ধ করে কবরবাসীর দিকে একটু খেয়াল করে দেখেন তো, তারা হয়তো বারবার বলছে মওলা একটু সুযোগ দাও, তোমার দরবার একটা সিজদা দিয়ে আসি, মওলা তুমি একবার সুযোগ দাও, একটা সিজদাও মিস করব না। যারা কবরে আছে তারা সিজদা দেওয়ার সুযোগের আশায় অপেক্ষায় আছে, আর যারা আমরা দুনিয়াতে আছি সিজদা না দেওয়ার বাহানা খুঁজে বেড়াচ্ছি। আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করো। আজকে থেকে আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা নিজেদের মনকে স্থির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা নিজেদেরকে ধৈর্য ধারণকারী, সহ্য ধারণকারী বান্দা হিসেবে প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মাহফিলে এসে যাদের মন খুশি হয়েছে তারা একটু হাত তুলে দেখান তো। এবার বলেন মারহাবা, মারহাবা। এবার হাতটা একটু নামান, একটু নামান। এখানে যতজন বান্দা আছেন কারো বসা বলা যদি রবের দরবারে একটু কবুল হয়ে যায়, মাহফিল মিদ্দীপ। আচ্ছা সত্যি করে হনসাই মাহফিল শুরু হইতে হঠাৎ বাজে বাদে মাদ্দীপ তো, মাহফিল শুরু হইলে শ্রোতার দরহার আছে না? সর্বপ্রথম শ্রোতা হন আসিল হনসাই, বুড়ো নাকি জোয়ান নাকি গুড়ো? অনারা হনা হইতেন না, গুড়ো বুড়ো হন হইদে, গুড়ো গুড়ো ফ্যান্ডেল ফ্যান্ডেল কমিটির আগে চলে ইস্যু দে, এই যে বইতে কিছু হইছ ইবে সেপ্টা কি, তারপরে বইতে কি, হ্যাঁ মাশাআল্লাহ, ইন তার ভবিষ্যৎ আল্লাহ বরহত দান করুক, আমিন। এবাল হনসে গুরু গুফর ফাজুন আসি উনকি গুনাহগার নাকি নিষ্পাপ? নিষ্পাপ। তাহলে মাহফিলে শুরু হবে নিষ্পাপ দিয়ে রে,
কিন্তু আফসোস কি হত্যারণী মাহফিল যাতে কেউ নাই এতিতে রাইয়ের মানুষের হক হক ইন আদায় করে যাতে মানুষ হয়ে যাবি আর তারা হইদি এই ফিচ্ছে দা ঐক্য দা ইতে রাহতে যাতে তোয়ানা নো আসিলে তার আসিলাম দে ইয়াইয়ের ক্ষমতা দা হত দেনা ও ভাই হামিন নগুজু ইতারা রাখেনা দর হার ওদের কোন জায়গায় দরকার জানেন আমরা যখন লাস্টে ভিক্ষার হাতটা তুলি তখন আমাদের হাতে গুনা থাকে আমাদের জবানে গুনা থাকে আমাদের মনে নোংরামি থাকে আল্লাহর কাছে দোয়া পাওয়া আল্লাহর দয়া পাওয়ার জন্য যা দরকার কিচ্ছু আমাদের কাছে নাই এই হাজারটা হাতের ভিতরে যখন নিষ্পাপ হাতগুলা দেখা যায় আল্লাহ পাক বলে যে ওই ছোট ছোট হাত এগুলার উসিলায় তাদের দোয়া কবুল কর তো ওদেরকে দরকার আছে মনে রাখবেন মসজিদ আপনাদের এখানে মসজিদ আছে না আছে দাদারা নানারা বাচ্চাদেরকে নিয়ে যাবেন এখন আপনি বলবেন যে ওরা তো দুষ্টামি করে একজনের কারণে দশ জনের ডিস্টার্ব হয় আমি তারপরে নিয়ে যাবেন কারণ আপনি যদি এখন থেকে তাদেরকে রাস্তাটা শিখাই না দেন বড় হয়ে তো রাস্তাটা ঠিকই তো বলবেন এই মসজিদে যা এতে যদি হয় আর তো না না রাস্তা তো শিখাই না দাও তখন জামিলে আছে না একটা কথা মনে রাখবেন আমি প্রায় সময় কথাটা বলি আমি অদম অযোগ্য হয়তো নামাজ পড়ে রুকু করে সিজদা দিতে দিতে রবকে অতটুকু খুশি করতে পারি না যতটুক ছোট ছোট বাচ্চারা মসজিদে দৌড়াই দৌড়াই রবকে খুশি করে আমাদের কাছে গুনাই ভরপুর তারা গুনা এখন স্পর্শ হয় না ঠিক ছোট ছোট বাচ্চাদেরকে এখানে নিয়ে যাওয়ার দরকার আছে বুজওয়ালা করলে গুনা হয় অবুজ করলে কোনো গুনা হয় না এবার আপনি মনে করেন দাঁড়ায় আছেন আপনার নাতি এসে আপনার ছেলে এসে সামনে হাঁটে এমনে করে পরে এমনে করে গাল টানে নান টানে আব্বু আম্মু বলে জড়ায় ধরে এখানে আপনার কোনো অপরাধ না বাচ্চার কোনো অপরাধ না কারোই তো গুনাহ হচ্ছে না সুবহানাল্লাহ বলবেন না এখানে কারো কোনো গুনাহ হচ্ছে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজি নামাজ পড়া অবস্থায় ওখানে চলে যেতেন আপনারা তো জানেন এমন অবস্থায় নবীজি সিজদায় গিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁধের উপর উঠে বসে আছেন পিঠের উপরে আল্লাহ পাক সাথে সাথে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলিয়েন না আপনি মাথা তুলিয়েন না সিজদাকে লম্বা করে দেন সিজদাকে লম্বা করে দেন এবার তিনবার ছয়বার নয়বার এভাবে যাইতে যাইতে বাহাত্তর বার তাসবিহ পড়ে ফেলেছেন বাচ্চাদেরকে এরকম ফেলে দিয়েন না মাদেরকে বলবো মাদেরকেও বলবো আপনারা বাচ্চাদের সামনে নামাজ পড়বেন হ্যাঁ তারা যেন কারণ বাচ্চাদের একটা অভ্যাস শুনতে শুনতে শিখে দেখতে দেখতে শিখে